যাবেন কত চলেন বন্ধুরা আমি এখন রয়েছি সাতক্ষীরা সদরে তো এই সাতক্ষীরা কাঁচা বাজারে যাব কাঁচা বাজারে গিয়ে চুই জাল খুঁজব তো দেখি এখানে চুই জাল পাওয়া যায় কিনা যদি পেয়ে যায় তাহলে আমি অনেকগুলো চুই জাল এখান থেকে নিয়ে যাব কারণ এটি ঢাকা শহরে অনেক দাম আর সাধারণত অ্যাভেলেবেল না পাওয়া যায় না কিন্তু খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে চুই জালটা পাওয়া যায় তাই এখানকার কাঁচা বাজারে যাব এবং কাঁচা বাজারে গিয়ে খুঁজব যে চুই জাল কোথায় পাওয়া যায় এবং ওখান থেকে চুই জাল আমরা সংগ্রহ করে নেব অবশ্যই আমরা এই সাতক্ষীরা চুই জাল কিন্তু পাবো তবে খুলনা অঞ্চলে বেশি পাওয়া যায় এবং বেশি চলে ওখানে আর সাতক্ষীরা সামান্য একটু কম চলে তবে চলে বাগেরহাটে আরও কম চলে আর পিরিজপুর পাওয়াই যায় না বলতে গেলে এভাবে আস্তে আস্তে ওদিকে কিন্তু পাওয়া যায় না শুধু খুলনা আর সাতক্ষীরাটাই বেশি পাওয়া যায় এই চুই জাল তো আপনারা সাতক্ষীরা বা খুলনা অঞ্চলে যদি আসেন তাহলে চুই জাল কিন্তু নিয়ে যেতে পারেন তো চলো সাতক্ষীরা কাঁচা বাজারে যাই বন্ধুরা চুই জাল খুঁজতে সাতক্ষীরা সদর সুলতানপুর বড় কাঁচা বাজার চলে এসেছি আমরা মাছ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মাছ বাজার গলি হয়ে এটা কি বাগদা হে কত করে এটা কি মাছ এটা দাদা ও ট্যাংরা ইসে সমুদ্র ট্যাংরা এটা বাগদা হরিণ বাগদা আছে হরিণ আছে লোনা আছে ওর সাথে কিন্তু এটার সাথে মরা মরা মিক্স করা তো ঝামেলা তো এটা ওইগুলো বাগদা পিটি কত 500 তাহন হয়েছে কি আপনার মরা না হইলে তো নেওয়া যায় দিদি যা হোক আমরা একটি চুই ঝালের দোকান পেয়ে গেলাম দেখা যাক কিভাবে কত দামে কিনতে পারি দাদা কেজি কত এগুলো কিন্তু এনে পরে কেটে কি এগুলো বিক্রি করেন এই যেগুলো কাটতেছেন ও এইটি কত না না কেজি 800 কম কোনগুলা আর এই যে এগুলা এইটা বন্ধুরা স্থানীয়রা 100 গ্রাম বা 200 গ্রাম অথবা 50 টাকার এই চুই জাল কিনে থাকে আমি কিনব কেজি এগুলো কি কমাই রাখবেন আমি 1 কেজি নিতাম মানে 750 এটার দাম কম কেন কিন্তু এগুলো তো 400-450 টাকা নিতাম এগুলো 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 এই যে সামনে এগুলো মানে এগুলো ভালো বেশি এই জন্য না না 500 টাকা দেবো আপনি আমাকে ভালোটাই দিবেন ঠিক আছে মাপটা ঠিক করে দিবেন কাঁচা দেখে দিয়েন দাদা আর একটু ছোট করে দেওয়া যায় আমি তো ব্যাগের ভিতরে ঢুকাবো নিয়ে আমি তো আমার তো সাতক্ষীরা জেলা না 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 এ আমার এখানে কেন বলছে সবাই ইন্ডিয়ান আমি তো ইন্ডিয়ান না চেহারায় মনে হচ্ছে আমাকে ইন্ডিয়ান ভাবছে যা হোক 500 টাকায় 1 কেজি নিলাম এবার সামনে এগিয়ে দেখব আর কোনো দোকান পাই কি না তার আগে বলে রাখি চুই ঝাল আমার কেন ভালো লাগে বা অনেকে কেন চুই ঝাল পছন্দ করে চুই ঝালের কাণ্ড কেটে ছোট ছোট টুকরো করে মাছ মাংস রান্নায় ব্যবহার করা হয় খেতে ঝাল লাগে ডাটার মতন চিবিয়ে খেতে হয় ঝাল স্বাদের কারণে ভীষণ ভালো লাগে চুই ঝালের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ রয়েছে আমি ঝালের কারণে চুই ঝাল খাই কিন্তু এর রয়েছে বহু গুণ যেমন ক্যান্সার হৃদরোগ গায়ে ব্যথা গ্যাস্ট্রিক
অনিদ্রাসহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই চুই ঝাল। মশলা জাতীয় ফসল হিসেবে দেশের পশ্চিমের খুলনা অঞ্চলে এর কদর খুব বেশি। জিভে জল এসে যাবে চুই ঝালের মাংসের স্বাদে। তবে অনেকেই এই মশলাটির স্বাদ সম্পর্কে জানেন না এবং এর উপকারিতা সম্পর্কেও। আমি আর একটা দোকান পেয়ে গেলাম, দেখি আরও কিছু কিনতে পারি কি না। কেনার আগে জল দিয়ে দিলেন দাদা, এটা কত করে? অনেকে মাইন্ড করে ভালাই। মোটা গুলা কি ভালো নাকি এগুলা? এটা আমি পার্থক্যটা বুঝি না, বুঝছেন? এগুলো কত মোটা গুলো? জাত তিন রকম জাত, জাত হিসেবে দাম, সবচেয়ে দাম ওই সবচেয়ে ভালো ওই 1000 টাকা কেজি। ও 1000? হ্যাঁ, ওই দেখেন দেখেন তো বই দিয়ে দিচ্ছে। এই যে দেখছেন, উনি 50 টাকা নিচ্ছেন। এভাবে অল্প টাকার এখানকার মানুষ নিয়ে থাকে। এটা কি 350 রাখা যাবে? না, ও তো নেছেন। আরে দেখেন, এই দেখেন, ও কি নেছেন? আরে কি না দেখছি, তারপরও তাহলে আমার 1 কেজি দেন যদি পারেন। আচ্ছা না, ঠিক আছে, 400 টাকা রাখেন। কিন্তু একটু ওরম দাম দেয়নি, খালি আপনি নেয়েছেন বলে দিলাম। ঠিক আছে, তাহলে ওই বসবেন খুনি কোনটা কিরকম? ঠিক আছে, একটু আমার ওই ওই যে শুকনো টুকনো ওইগুলো কাটবেন, তাও দেন একটু। আমি দূর থেকে আসছি, আমার একটু ভালো দেখে দিন। হ্যাঁ, অনুরোধ। চিন্তা ভালো লাগবে না, ওই জানেন ওই কি ভালো লাগবে। এটা ছোট করে দিয়েন দাদা। আচ্ছা, রাখার পদ্ধতিটি কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা, একটু ভিজাই রাখতে হচ্ছে। সাতক্ষীরাতে চুই জাল পাওয়া যায়, দেখুন এখানে চুই জালের দোকান রয়েছে, বিভিন্ন দাম রয়েছে। এটি কিন্তু 1000 টাকা কেজি, এটি 500 থেকে 400 থেকে 500 টাকা কেজি, যদি আমাকে একটু সস্তায় দিয়েছে। এটা একটু দাম বেশি, এটা একটু কম দাম, 300 টাকা পাওয়া যাবে এইটা। তো চুই জাল আপনি খুলনা অঞ্চলে পাবেন, আর এই সাতক্ষীরা অঞ্চলে আপনি এখান থেকে কিনে নিতে পারেন। এখানে যে চুই জালগুলো রয়েছে, এই চুই জাল কিন্তু এখান থেকে নিতে পারেন, যেটা মাংসের সাথে খুব ভালো সুস্বাদু। তো বন্ধুরা, এই ছিল চুই ঝাল সম্পর্কে। আমি ঢাকায় থাকি, যখন খুলনা অঞ্চলে যাই এই চুই ঝাল নিয়ে আসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একসাথে দেখব এবং জানব বিশ্বভুবন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ, চুই ঝাল দিয়ে মাংস রান্না করলাম। যে চুই ঝাল এই যে চুই ঝাল, এগুলো চুই ঝাল।